আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন আজকের নতুন রেসিপিটিতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট ও টিপস সহ ধুপি পিঠার রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে ও কাজে আসবে। ও হ্যাঁ, অনুরোধ রইল ভিডিওটি লাইক বাটনে একটি ক্লিক করে দেবেন, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি চালের গুঁড়া নিয়েছি 6 কাপ এবং ময়দা নিয়েছি 2 কাপ, সাথে বাটালি গুড় নিয়েছি 1 কাপ ও চিনি 1 কাপ। পরবর্তীতে আমি চিনি প্রায় 2 কাপের মতোই ব্যবহার করেছি, আর লবণ স্বাদ অনুযায়ী সামান্য লবণ দেব। লবণ এবং চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমি এখানে রেডিমেড কোকোনাট নিলাম 2 কাপের মতো, আপনারা চাইলে ফ্রেশ কোকোনাটও ব্যবহার করতে পারেন। এখানে একটি টিপস দিয়ে রাখছি, ময়দার পরিবর্তে আপনারা সিদ্ধ চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন, আর এটি ব্যবহার করার কারণে সিদ্ধ চালের গুঁড়া বা ময়দা পিঠাটি খুবই সফট হয়, এবং আপনি চাইলে শীতের দিনে এই পিঠাটি 4-5 দিন রেখেও খেতে পারেন। এখানে আমি 2টি তেজপাতা এবং 1 কাপের মতো তিল ও 2 চামচের মতো কালো জিরা দিয়েছি। আপনারা চাইলে 2-1 চামচ জিরাও ব্যবহার করতে পারেন। এগুলো যখন পিঠার খাবার সময় দাঁতের নিচে পড়বে খুবই ভালো লাগে। যারা তিল অথবা কালো জিরার ফ্লেভার পছন্দ করেন না, নাও ব্যবহার করতে পারেন। আবার যারা জিরা বেশি পছন্দ করেন তারা জিরাও হালকা ভেজে একটু ব্যবহার করতে পারেন, এটি অপশনাল। সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আমি তো রেডিমেড চালের গুঁড়ার সাথে ময়দা দিয়েছি, আপনারা কিন্তু চাইলে ব্লেন্ড করে ফ্রেশটাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আতপ চালের গুঁড়ো কিংবা বাসমতি বা প্লাউর চালের 6 কাপের সাথে 2 কাপের দেবেন সিদ্ধ চালের গুঁড়ো। তো এখানে এটি যেহেতু ড্রাই তাই আমি একটু মিল্ক দিয়ে এটিকে একটু ভিজা ভিজা করে নেব, এই কারণে কিন্তু পিঠাটার টেস্ট একটু বেড়ে যাবে। আপনি চাইলে পানিও ব্যবহার করতে পারেন, আর যদি সরাসরি ফ্রেশ চালের গুঁড়া হয় সেক্ষেত্রে কিন্তু এমনিই ওটা ভিজা ভিজা থাকে, তো সেই ক্ষেত্রে দুধ দেওয়ার দরকার হয় না। যেহেতু আমার এটি ড্রাই, ভালোভাবে দুধ দিয়ে আমি এটিকে মিশ্রণ করে নেব, আর অবশ্যই অল্প অল্প করে দুধ দিয়ে ভালোভাবে মিশাতে হবে। আপনাদের বেশি কিংবা কম লাগতে পারে, এজন্য একসাথে দেবেন না, অল্প অল্প দুধ দেবেন আর এভাবে মিশ্রণটি মিশাবেন। আর আবারও বলে নিচ্ছি, যদি ফ্রেশ চালের গুঁড়া হয় সেক্ষেত্রে কিন্তু ওটি অলরেডি ভিজা ভিজা থাকে, মানে এই মিশ্রণটি এমনভাবে করতে হবে যেমন মুট করলে এটি জমাট বেঁধে থাকে। তো আমার এটি এখনও পারফেক্ট হয়নি, তো আমি পারফেক্ট করে নিচ্ছি। এবারে আমার মিশ্রণটি পারফেক্ট হয়েছে। যখন আমি মুট করে নিয়েছিলাম তখন মিশ্রণটি কিন্তু ভেঙে যায় নাই, ঝুরঝুরা হয় নাই। তো এবারে আমি এটিকে একটি চালনি নিয়ে নেব, এটি প্লাস্টিক অথবা স্টিলের যাই হোক না কেন সমস্যা নাই, যেহেতু আমি ভাপে দেব। তো এর উপরে আমি সুতি কাপড় বিছিয়ে মিশ্রণটি দিয়ে দেব। গ্যাস মিডিয়ামে রেখে এটিকে জাল করতে হবে, আর যদি পানির দরকার হয় তাহলে আবার গরম পানি অ্যাড করে নেবেন, কিছুতেই যেন পানি পুড়ে না যায়, তাহলে কিন্তু পিঠার থেকে পোড়া গন্ধ আসবে। এখানে যে মিশ্রণটি একটু দলা দলা পেকে আছে, এটি মিঠা নারিকেল এর কারণে, কিন্তু সমস্যা নেই, এটি যখন ভাপে পারফেক্ট হয়ে যাবে সমস্যা হবে না। সব মিশ্রণটি একসাথে এভাবে দিয়ে সুতি কাপড় দিয়ে ভালোভাবে এটি ঢেকে দেব, যেন ভাপ না বেরোতে পারে সেইভাবে। তো এটিকে এবার আমি একটি পাত্রে গরম পানি গরম করে নিলাম, সেটি পাতিলে হোক বা রেগুলার বলে হোক বা রাইস কুকারে হোক, এভাবে বসিয়ে দেব যেন ভাপ না বের হয়, এবং ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব, ভাপ যেন কিছুতেই বাহিরে বের না হয়। আর হ্যাঁ, সাইড দিয়ে একটু একটু বের হবে সমস্যা নেই, আর যদি বেশি বের হয় চাইলে ময়দা দিয়ে কভার করে দিতে পারেন। তো আমার পিঠা হয়ে গেছে 40 মিনিট পরই, আপনারা চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন, আমি তারপরও আবার 20 মিনিট রেখেছি এক্সট্রা। তো বুঝবেন কিভাবে, এটি যখন চামচ দিয়ে যখন এভাবে ভিতর থেকে আনবেন পিঠাটা, দেখুন এটা মুখে দিলে বোঝা যাবে এটা কাঁচা নাই, কিন্তু আমার অনুমানে যদি আপনি করেন তাহলে 1 ঘন্টাই হয়ে যাবে, আর যদি বেশি নেন সেক্ষেত্রে আর একটু বেশি দিলেন সমস্যা নাই, হয়ে গেলে হলো, না হলে একটু বেশিক্ষণ রাখলেন। তো আমি এটিকে ঠান্ডা করে নিয়েছি ওই গ্যাসের উপরেই,
এবারে এটিকে কেটে নেব। এটি যখন আমরা ছোটবেলা খেয়েছি তখন দেখতাম আম্মু বড় একটা পাত্রে করত, সেখান থেকেই আমাদের চামচ দিয়ে উঠে উঠিয়ে দিত। যেহেতু আমি অল্প করেছি তাই আমি এইভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে পিঠাটি। নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এবারে এই পিঠাটি আমি পিস পিস কেটে নিয়েছি, আপনারা চাইলে আরও ছোট বড় করতে পারেন। তো আমি একা খাবো তা কি হয়, তাই আমার জন্য দুই টুকরা রেখে বাকিগুলো আমার খুব কাছের আপন বন্যা বা বোনের মতো তাদেরকে কিছু প্যাকিং করে দিয়ে দিলাম। আজকে এই পর্যন্তই, আমি সবাইকে পিঠাগুলো দিয়ে আসি, আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই খুব খুব ভালো থাকুন এই দোয়াই করি। আর আপনারা অবশ্যই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে ভিডিওটিতে লাইক করে দেবেন। তো আজকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহু খৈরান, আল্লাহ হাফেজ।